চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াডে জেলার তিনশো পঁয়ষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আঠাশ হাজার চারশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এছাড়াও গত বিশ অক্টোবর অনুষ্ঠিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় জেলার সকল ইউনিয়ন ও পৌরসভা মিলে তিনশো একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের দু জন শিক্ষার্থী অলিম্পিয়াডের বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও ইংরেজি স্পেলিং কন্টেস্টে অংশগ্রহণ করেছে আগামীকাল অর্থাৎ তিরিশ অক্টোবর জেলার আটটি উপজেলার অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উপজেলা পর্যায়ের পর্যায়ের বিজয়ী টিম জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে আগামী বারো নভেম্বর জেলা প্রশাসন অলিম্পিয়াড দুই এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি বই ও সার্টিফিকেট প্রদান করা হবে জেলা প্রশাসন অলিম্পিয়াড এর হাজিগঞ্জ উপজেলার ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের বিদ্যালয় সময়ের প্রতিযোগিতা শেষ হয়েছে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী তিরিশ অক্টোবর রোজ রবিবার সকাল দশটায় হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ ভেনুতে অনুষ্ঠিত হবে রামপুর উচ্চ বিদ্যালয় সহ ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ে বিজয়ী দলসমূহকে উক্ত তারিখে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভেনুতে তাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসন অলিম্পিয়ার দু হাজার বাইশের ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের বিজয়ী দলগুলোর মধ্যে রয়েছে মেনাপুর বাদশামিয়া উচ্চ বিদ্যালয় রাজারগাঁও উচ্চ বিদ্যালয় বাকিলা উচ্চ বিদ্যালয় পিরোজপুর উচ্চ বিদ্যালয় রামপুর উচ্চ বিদ্যালয় সুহিলপুর উচ্চ বিদ্যালয় আলবান্না বালিকা উচ্চ বিদ্যালয় বেলচ উচ্চ বিদ্যালয় রামচন্দ্রপুর বুইয়া একাডেমি বলিয়া উচ্চ বিদ্যালয় পালিশারা উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় একুশে গার্লস স্কুল দেশগাঁও উচ্চ বিদ্যালয় ডড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় নাসিরকোট উচ্চ বিদ্যালয় হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ হাজিগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বলাখাল চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাজিগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়